শিক্ষা স্বাস্থ্য পানীয় জল পরিষেবাতে ভালো কাজের জন্য কেন্দ্রের নানাজি দেশমুখ পুরস্কার পাচ্ছে কালনার বৈদ্যপুর। গ্রামবাসীরা বলছেন পঞ্চায়েত ভালো কাজ করেছে বলেই ঝকঝকে হয়েছে গোটা গ্রাম। কালনার বৈদ্যপুর গ্রাম, এখানে মূলত আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষের বাস। কয়েক বছর আগেও শিক্ষা স্বাস্থ্য সামাজিক প্রকল্পের সুযোগ সুবিধা সহ নানা দিক থেকে বঞ্চিত ছিলেন এখানকার বাসিন্দারা। উন্নয়নের ছোঁয়ায় সেই গ্রামই এখন ধীরে ধীরে বদলে যাচ্ছে। আগেকার মতন এই আদিবাসী সম্প্রদায় মানুষ আর পিছিয়ে নেই, তারাও যুগের সাথে তাল মেলাচ্ছে বিভিন্ন প্রতিযোগিতায়। ঘরে শৌচালয় না থাকায় শৌচকর্মের জন্য আগে মহিলাদের মাঠে যেতে হতো। পঞ্চায়েতের তৎপরতায় এখন বৈদ্যপুরের ঘরে ঘরে শৌচালয়। গ্রামের মধ্যেও গড়ে দেওয়া হয়েছে সুলভ শৌচালয়। উপকৃত হচ্ছেন রত্তলা, বাগানপাড়া, বৈদ্যপুর, পাতিলপাড়ার মতো বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। এখন কেউ যায় না মাঠে, পায়খানা সবাই ব্যবহার করে, বাথরুমে সবাই ঢুকে আর কি ইউজ করে, ব্যবহার করে। আগে গ্রামের প্রতি ঘরে বিদ্যুৎ সংযোগ ছিল না, তার ফলে পড়াশোনা করতে গিয়ে সমস্যায় পড়ত আদিবাসী পরিবারের ছেলেমেয়েরা। এখন আর সেই সমস্যা নেই, গ্রামের প্রতি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে পঞ্চায়েত, কমেছে স্কুল ছুট। বিদ্যুৎ পরিষেবাটা ফ্রিতেই দিয়েছে, সরকার থেকে করে দিয়েছে, ইদানিং দু তিন বছর হচ্ছে। এখন বর্তমানে ছেলেমেয়েগুলো, আমাদের আদিবাসী ছেলেমেয়েগুলো সবাই যাচ্ছে পড়াশোনা করতে, প্রত্যেকটা ঘর থেকে অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে আরম্ভ করে প্রাইমারি স্কুল, রত্তলা স্কুল, হাই স্কুল, কলেজ করছে। রাস্তার ধারে কল থেকে মিলছে স্বচ্ছ পানীয় জল, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। সব দেখে সন্তুষ্ট কেন্দ্রের পঞ্চায়েত রাজ দপ্তরের দুই আমলা। এই প্রথম ভালো কাজের জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পুরস্কার পাচ্ছে কালনার বৈদ্যপুর গ্রাম। এর আগে তিনটে নাম এসেছিল, পুরুলিয়া, বীরভূম এবং বর্ধমান পূর্ব থেকে, তার মধ্যে আমরা ছিলাম। কেন্দ্রের পরিদর্শক তারাও বললেন যে খুব ভালো কাজ হয়েছে এবং এরকম কাজ ওনারা আগে দেখেননি কখনো। আমারও শুনে ভালো লাগলো যে মানে আমি মোটামুটি গর্বিত যে এরকম একটা টিমের আমিও সদস্য। আগামী 24 এপ্রিল দিল্লিতে পুরস্কার নিতে যাবেন পঞ্চায়েত প্রধান, গর্বিত গ্রামবাসীরা। আর পঞ্চায়েতের কর্তা ব্যক্তিরা বলছেন মানুষকে ভালো রাখার দায়িত্ব আরও বেড়ে গেল। সঞ্জয় রাজবংশের রিপোর্ট, 24 ঘন্টা।